অনেক সময় আমরা দেখি যে রোগীটি লাইফ সাপোর্টে নাই কিন্তু আইসিউতে আছে, আমরা বুঝতে পারি না লাইফ সাপোর্ট লাগছে না, তাহলে আইসিউতে কেন? আইসিউতে থাকা মানে তো অনেক দুশ্চিন্তা। এই নল করে খাবারটা কিন্তু রোগীর পাকস্থলীতে সরাসরি পৌঁছে যাচ্ছে। এই যে আমরা ব্যবস্থাটা দেখতে পাচ্ছি, এটাকে বলে টিপিস। টিপিসে টি এর মতো দেখতে বলে এটাকে বলা হয় টিপিস। এটার মাধ্যমে অক্সিজেন যায়, না জেনে না বুঝে অনেকে বলে ফেলছে যে একটা ইঞ্জেকশন দিয়ে রোগীটা মারা গেল বা রোগীটাকে মেরে ফেলা হয়েছে। ব্যাপারটা একদমই তা নয়, এগুলো সবই জীবন রক্ষাকারী ওষুধ এবং এগুলো দেওয়া হয় শেষ চেষ্টা হিসেবে। সালামু আলাইকুম সবাইকে, আমি ডাক্তার চৌধুরী মোহাম্মদ ফুয়াদ গালিব, কর্মরত আছি ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস হসপিটালের আইসিউতে। আজকে একটি অসাধারণ পর্ব, এক্সক্লুসিভ একটি পর্ব করতে যাচ্ছি আমরা আইসিউর ভেতরকার পরিবেশ নিয়ে। অনুমতি সাপেক্ষে আমরা এই পর্বটি সাজিয়েছি। অনেকের মনে অনেক প্রশ্ন আছে, অনেক ভুলভ্রান্তি আছে, অনেক কৌতূহল আছে, একটি আইসিউর ভিতরে আসলে কী করা হয়, আইসিউর ভিতরে যারা কাজ করে তারা কী নিয়ে কাজ করে এবং আইসিউর রোগীদের কী সেবা দেওয়া হয়, লাইফ সাপোর্ট মেশিনটাই বা কী, কীভাবে রোগীদেরকে খাওয়ানো হয়, কীভাবে রোগীদের প্রস্রাব পায়খানা পরিষ্কার করা হয় এবং অনেক রকম প্রশ্ন। আমরা চেষ্টা করব এই প্রশ্নের উত্তর যতটুকু সম্ভব দেওয়ার এবং আইসিউ নিয়ে সাধারণ মানুষের অনেক ভুলভ্রান্তি আছে যতটুকু সম্ভব সেগুলো দূর করার। সবার আগে যে জিনিসটা আমাদেরকে জানাতে হয় সেটা হলো, রোগী তো ভর্তি হলো, রোগী খাবে কি? রোগীটা তো খেতে পারছে না, তখন আমরা বলছি নাকে নল দিব। তো নাকে নলটা কীভাবে দিতে হয়, এটা কি ভয়ঙ্কর কিছু, কীভাবে খাওয়ানো হয় আমরা একটু দেখানোর চেষ্টা করব। আমাদের এখানে আমাদের নার্স আছেন, আমাদেরকে কীভাবে একটি রোগীকে খাওয়ানো হয় নাকের নল দিয়ে সেটি আমরা দেখার চেষ্টা করব। এখানে আমরা যেটা করছি এটাকে বলা হয় এনজি টিউব। কেমন একটা সিরিঞ্জ পাম্প, সিরিঞ্জ আছে, এটা সিরিঞ্জ পাম্পের মাধ্যমে দেওয়া যায়, তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই ফিডিং টিউব অথবা একটা দেখেন একটা 50 সিসি সিরিঞ্জ দিয়ে এই খাবারটা, লিকুইড খাবারটা, সিস্টার নার্সিং স্টাফ যিনি আছেন উনি খাবারটা দিয়ে দিচ্ছেন এবং এই নল করে খাবারটা কিন্তু রোগীর পাকস্থলীতে সরাসরি পৌঁছে যাচ্ছে। অনেকে মনে করে যে রোগীটা খাচ্ছে কি, হয়তো মুখে খাচ্ছে না, কিন্তু নাকের নল দিয়ে তরল খাবার, পুষ্টিকর খাবার যতটুকু তার প্রয়োজন ততটুকু হিসাব করে আমরা 2-3 ঘন্টা পরপর রোগীর পাকস্থলীতে পৌঁছে দিচ্ছি। আমরা নাকের নল দিয়ে খাওয়ানোর বিষয়টি দেখালাম, খাওয়াতে হলো, এখন স্বাভাবিক প্রক্রিয়ায় পায়খানা পেশাব তৈরি হবে। তো কীভাবে আইসিউতে থাকা রোগীর প্রস্রাব হয় এবং কীভাবে আমরা ক্যাথেটারের মাধ্যমে এই প্রস্রাবটা কালেক্ট করি ইউরিন ব্যাগে সেটা আমরা একটু সরাসরি দেখব। আমার হাতে এখন যে পাইপটি আমি দেখাচ্ছি সেটাকে বলে হচ্ছে ক্যাথেটার টিউব। কেমন ক্যাথেটার হলো প্রস্রাবের নালীর ভিতরে যে রাবার ক্যাথেটারটা আমরা ঢুকিয়ে দিই সেটার একটা সংযোগ আছে এই পাইপের সাথে। এই পাইপটা দেখেন একটা ইউরিন ব্যাগের মধ্যে যাচ্ছে এবং ইউরিন ব্যাগের মধ্যে মাপ আছে, এটা আমরা মাপ মেতো, মাপ মতো প্রতি 24 ঘন্টায় কতটুকু প্রস্রাব হলো সেটা হিসাব রাখি। এটার সাথে আমাদেরকে মিলাতে হয় কতটুকু স্যালাইন অথবা কতটুকু খাবার রোগীটাকে দেওয়া হলো সর্বশেষ 24 ঘন্টায়। শেষ 24 ঘন্টায় আমরা স্যালাইনের হিসাব এবং প্রস্রাবের হিসাবটা থেকে আমরা বের করতে পারি শরীরে কি পানি বেশি জমে যাচ্ছে নাকি পানি বেশি কমে যাচ্ছে। এটাকেই বলা হয়, ভিতরটা আমি দেখাতে পারছি না সঙ্গত কারণে, ইউরিনারি ক্যাথেটার, যেটা প্রস্রাবের নালী দিয়ে ঢোকার। এখন যেটা দেখাচ্ছি সেটা হলো মনিটর। আইসিউর অন্যতম অনুষঙ্গ হলো ক্রিটিক্যাল কেয়ার মনিটরিং, যেটাকে আমরা বলি ইন্টেনসিভ কেয়ার মনিটরিং, এবং সেটার প্রধান অংশ হলো একটা ভালো মনিটর, যেই মনিটর আমাদেরকে SpO2 মানে স্যাচুরেশন অফ অক্সিজেন, রোগীর রক্তে, মানুষের রক্তে কতটুকু অক্সিজেন আছে সেটা আমাদেরকে দেখাবে, যেটা সাধারণত করোনার সময় থেকে আমরা সবাই জানি যে 90-এর উপরে থাকতে হবে, 95-এর কাছাকাছি। এখানে আমরা তাই দেখতে পাচ্ছি, 95-এর কাছাকাছি, তার মানে এই রোগীর রক্তে অক্সিজেনের মাত্রা পর্যাপ্ত পরিমাণ আছে। কেন পাশে আমরা দেখছি হার্ট রেট, তার মানে প্রতি মিনিটে হার্ট আমাদের হৃৎপিণ্ড কতগুলো স্পন্দন করছে হার্ট রেটটা দেখাচ্ছে। তারও নিচে আমরা দেখতে পাচ্ছি একটা ECG মনিটরিং আছে। কেমন ECG মনিটরিং, রোগীর শরীরে বুকের উপরে কতগুলো তার লাগানো থাকে, এখান থেকে ECG-র একটা একদম বেসিক রিদম লিড টুটা এখানে আমরা দেখতে পাচ্ছি। তারও নিচে দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রেশার, যেটা ব্লাড প্রেশার আমরা বলি BP, এটা কিন্তু মেশিন আমাকে দেখিয়ে দিচ্ছে NIBP নন ইনভেসিভ ব্লাড প্রেশার, নির্দিষ্ট সময় পরপর এখানে ঠিক করে দেওয়া আছে 15 মিনিট। 15 মিনিট পরপর মেশিন রোগীর হাত থেকে অটোমেটিক একটা ব্যাগ ফুলিয়ে, একটা একটা কাফ মেশিন ফুলিয়ে এই ব্লাড প্রেশারটা মেপে নিচ্ছে। কেমন
এবং আইসিইউর কিন্তু অন্যতম অনুষঙ্গ হলো এই মনিটর, যেটা আপনারা সব আইসিইউতে দেখবেন। একটা আইসিইউ বেডের মধ্যে কী থাকে? একটা আইসিইউ বেড থাকছে, এটা 3 ফাংশন 4 ফাংশন 5 ফাংশন বিভিন্ন রকম বেড থাকে, বেডগুলো উঁচু নামা করা যায়। তাহলে আইসিইউতে আমরা কী করছি, একটা বেড আছে, আমার বাম পাশে একটা লাইফ সাপোর্ট মেশিন আছে, এই রোগীটি এই মুহূর্তে লাইফ সাপোর্ট মেশিন পাচ্ছে না, তার প্রয়োজন হচ্ছে না, সে এখন তুলনামূলকভাবে ভালো, কিন্তু মনিটরিংটা এখানে খুব জরুরি। অনেক সময় আমরা দেখি যে রোগীটি লাইফ সাপোর্টে নাই কিন্তু আইসিইউতে আছে, আমরা বুঝতে পারি না লাইফ সাপোর্ট লাগছে না, তাহলে আইসিইউতে কেন? আইসিইউতে থাকা মানে তো অনেক দুশ্চিন্তা, ওদিকে বেসরকারি কোনো প্রতিষ্ঠানে হলে বিলের একটা বিষয় জড়িত। রোগীকে খুব নিবিড় পর্যবেক্ষণ করার জন্য এই ইন্টেনসিভ মনিটরিংটা খুব জরুরি। অনেক সময় আমরা এই মনিটরিংয়ের জন্য রোগীকে, যে রোগীগুলো একটু আশঙ্কায় আছে, তাদেরকে আমরা আইসিইউতে শিফট করি, যেন তার মনিটরিংটা ভালো হয়, সার্বক্ষণিক প্রেশার, যে প্যারামিটারগুলো আছে ইসিজি, সবগুলো যেন আমরা দেখতে পারি। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা হলো লাইফ সাপোর্ট মেশিন, যেটাকে আসলে বলা হয় ভেন্টিলেটর মেশিন। এটার উদ্দেশ্য হলো একজন রোগীকে নিঃশ্বাস প্রশ্বাস দেওয়া। আমার হাতে দেখতে পাচ্ছেন একটা বেলুন আছে, এটাকে একটা ব্যাগ বলে, এটা একটা আর্টিফিশিয়াল লাংস। তার মানে এই জিনিসটি, এই পাইপটি যখন কোনো একটা টিউবের মাধ্যমে রোগীর শ্বাসনালীতে দিয়ে দেওয়া হবে, যেটাকে আমরা বলি এন্ডোট্রাকিয়াল টিউব অথবা ট্রাকিউস্টিবি টিউব, এটার সাথে সংযোগ করে দিলে এই মেশিন নির্দিষ্ট সময় পরপর নির্দিষ্ট পরিমাণে বাতাস, অক্সিজেনযুক্ত বাতাস রোগীর ফুসফুসে সাপ্লাই দিবে, মানে ব্যবস্থা করে দিবে। 5 সেকেন্ড পরপর 500 মিলি বাতাস ফুসফুসের মধ্যে প্রসারণ করে দিচ্ছে, ফুসফুসের মধ্যে সাপ্লাই দিচ্ছে, এটা আমরা সেটাই দেখতে পাচ্ছি এখানে। তার মানে এই ঘটনাটি ঘটে যখন একটি মেশিন নির্দিষ্ট সময় পরপর শ্বাসটা নিশ্চিত করে, তখনই এটাকে আমরা বলি ভেন্টিলেটর মেশিন। মূলত লাইফ সাপোর্ট বলতে এটাকেই বোঝানো হয়। এখন সম্পূর্ণ ভিন্ন একটি বিষয় দেখব আমরা। কখনো কখনো আইসিইউতে, বিশেষ করে নিউরোট্রমার পেশেন্টগুলো, আমরা দেখি যে গলার মধ্যে একটা কিছু বাধা থাকে এবং রোগী যেখানে গলা নড়াতে পারবে না, একটা কিছু দিয়ে একটা কলার বলা হয়, সেই কলারটি আমরা দেখব এখানে সরাসরি। এবং বাম পাশে আরেকটি বেড আমরা দেখব, গলার মধ্যে একটা টিউব আছে, যেটাকে আমরা ট্রাকিওস্টোমি টিউব বলি। এই টিউবের মাধ্যমে কীভাবে বাহির থেকে অক্সিজেন প্রবাহিত হয় এবং কীভাবে মেশিনে এটা সংযুক্ত করা হয়, এই দুটো জিনিস আমরা একটু দেখার চেষ্টা করব। প্রথমে আমরা চলে আসি কলারের ক্ষেত্রে, যেটাকে আমরা বলি নেক কলার। এখানে আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় একটা নেক কলার, এটা একটা বিশেষায়িত নেক কলার, এটাকে বলা হয় ফিলাডেলফিয়া কলার। এটার উদ্দেশ্য হলো আমাদের যে মেরুদণ্ডের যতটুকু হাড় গলায় থাকে, আমরা যেটাকে সার্ভাইকাল স্পাইন বলি, এটাকে স্ট্যাবিলিটি দেয়। তার মানে এটার আঘাতের কারণে এটা যে সরে গিয়েছে, এটা যেন ঠিক জায়গায় থাকে, এটাই হলো তার উদ্দেশ্য। আমরা এখানে রোগীর গলায় দেখতে পাচ্ছি একটা টিউব সংযুক্ত আছে, অক্সিজেনটার সংযোগ আছে, আর এখান থেকে বাতাসটা বের হওয়ার ব্যবস্থা আছে, এটাকে আমরা বলি ট্রাকিওস্টোমি টিউব। এবং ট্রাকিওস্টোমি টিউবের সাথে এই যে আমরা ব্যবস্থাটা দেখতে পাচ্ছি, এটাকে বলে টিপিস। টিপিসের টিয়ের মতো দেখতে বলে এটাকে বলা হয় টিপিস। এটার মাধ্যমে অক্সিজেন যায়, এমনকি লাইফ সাপোর্ট মেশিন, বাইপ্যাপ মেশিন কখনো কখনো ট্রাকিস্টিমি টিউবের মাধ্যমে সংযুক্ত করা যায়। এই জিনিসটার নাম হলো ক্যানিউলা। এটা আমরা সাধারণত করি কোথায়? কোন একটি রক্তনালীতে এই জিনিসটা করা হয় স্যালাইন দেওয়ার উদ্দেশ্যে, এটাকে বলা হয় ক্যানিউলা। এটার মাধ্যমে হাতে অথবা পায়ে কোনো একটি রক্তনালীতে আমরা, দেখেন এখানে একটা আছে, এটা নষ্ট হয়ে যাওয়াতে আমরা আরেকটা করছি, এটার মাধ্যমেই স্যালাইনটা শরীরে প্রবাহিত হয়। ক্যানুলাটি সাধারণত আমরা 2 দিন, কখনো কখনো 3 দিন পর্যন্ত রাখতে পারি, দেখতে হবে যে ক্যানুলার জায়গাটা ঠিক আছে কি না। কখনো কখনো ক্যানুলা নষ্ট হয়ে গেলে দিনেও 2টা করা লাগতে পারে। আবার এমন অবস্থা আমরা পাই, একটু আমরা ওদিকে যাই, যে ক্যানুলা কোনো মতেই পাওয়া যাচ্ছে না, অথবা রোগীটি শকে আছে, ব্লাড প্রেশার উঠছেই না, তখন এই ক্যানুলার মাধ্যমে স্যালাইন যতটুকু দেওয়া দরকার তার থেকে বেশি স্যালাইন আমাকে দিতে হবে। তখন আমাদেরকে যে ব্যবস্থায় যেতে হয় সেটাকে বলা হয় সেন্ট্রাল লাইন, আমরা বলি সিভিপি, সেন্ট্রাল ভেনাস ক্যাথেটার। এই ক্যাথেটার থেকেই একটা লম্বা পাইপ আছে, সেটাকে আমরা সেন্ট্রাল লাইন বলি। সাধারণত মোটা কোনো রগের মধ্যে সেটা দেওয়া হয়, এবং সেটা কিন্তু একটা প্রসিডিউর অথবা একটা ছোটোখাটো অপারেশন। আমরা তখন রোগী লোককে বলি যে একটা সিভি লাইন সেট এনে দিতে হবে, অথবা সিভি লাইন যদি থাকে সেটা কিন্তু ব্যবহার করা হয়। আমরা যদি একটু ফোকাস করে দেখাই এখানে, দেখি মা একটু দেখি, হ্যাঁ এখানে উনার ডান পাশে উপরে রাইট সাবক্লেভিয়ান একটা ভেইনে এই সেন্ট্রাল ভেনাস ক্যাথেটার সিভিসি লাইনটি করা হয়েছে। এবং এটার মাধ্যমে সুবিধাটা হলো, এখানে 3টা চ্যানেল আছে,
সব ধরনের স্যালাইন আমার যত খুশি যতটুকু পরিমাণে দেওয়া প্রয়োজন আমি এই সিরিঞ্জ পাম্প অথবা ইনফিউশন পাম্প অথবা প্রেশার ব্যাগ দিয়ে রোগীর শরীরে প্রবাহিত করতে পারবো। তো এই সেন্ট্রাল লাইন, সিভি লাইন এবং কখনও কখনও আমাদেরকে আর্টারিয়াল লাইনও বলে একটা জিনিস আছে। আর্টারিয়াল লাইন হলো এরকম একটা ক্যাথেটার যেটা কোনো একটা আমরা কী বলি ধমনি শিরা সহজ করে বলি এটা আর্টারি, আমরা সিভি লাইন অথবা ক্যানুলা সাধারণত করি কোনো একটা শিরাতে, আর এটা করি আমরা আর্টারিয়াল লাইন করি একটি ধমনিতে। ধমনি মানে যেখান থেকে রক্তটা অনেক বেশি বেগ নিয়ে প্রবাহিত হয় হৃৎপিণ্ড থেকে। যখন আমাদেরকে সরাসরি ব্লাড প্রেশারটা মাপতে হয়, প্রেশারটা মাপার জন্য আমাদেরকে আর্টারিয়াল লাইনটা কখনো কখনো করতে হয়। ওষুধ আর ওষুধ, আইসিইউতে যারা ভর্তি থাকে তাদের কিন্তু অনেক ওষুধ প্রয়োগ করতে হয় এবং ওষুধের বিল অনেক বেশি চলে আসে। এটার আসলে সঙ্গত একটি কারণ আছে, আইসিইউতে যে রোগীগুলো আমরা পাই বেশিরভাগ ক্ষেত্রে এদের অনেক ধরনের ওষুধ দিতে হয় এবং সেপ্টিসেমিয়া সেপসিস বলে একটি কথা আছে যে সাংঘাতিক সংক্রামক নিয়ে তারা আসে, যেটাকে আমরা বলি সেপ্টিসেমিয়া। কখনও কখনও একাধিক জীবাণু একই সাথে শরীরে প্রবেশ করে ফেলে এবং তখন আমাদেরকে একাধিক ওষুধ একসাথে প্রয়োগ করতে হয়। এমনকি সরকারি হাসপাতালগুলোতে যথেষ্ট পরিমাণে সাপ্লাই থাকার পরেও কিছু আধুনিক ওষুধ আছে যেগুলো আমাদেরকে দিতেই হয় এবং এগুলো একটু দামি। আরও একটি প্রশ্ন আমরা প্রায় পাচ্ছি যে এত ওষুধ কেন কিনতে হয়, অনেকে রাগ করে বলে যে একসাথে 10,000 টাকার ওষুধ দেওয়া হলো। এটা একটা কারণ আছে, যেমন দেখ একই ওষুধ চারটা কেন, কারণ আমাকে সামনে 24 ঘন্টার জন্য ওষুধগুলো এনে স্টকে হাতে রাখতে হবে এবং সকালবেলা আমার নার্সিং স্টাফকে বুঝিয়ে দিতে হবে যে সামনে 24 ঘন্টার জন্য সকালবেলা দুপুরবেলা রাতে এবং পরের সকালবেলা, যে কারণে একই ওষুধ আমরা 4-5টা করে একসাথে নিয়ে আসাই। এবং কখনো কখনো এই ওষুধগুলোর দামও একটু বেশি হয় কারণ এই ওষুধগুলো সব জায়গায় ব্যবহার করা হয় না এবং বাহির থেকে আসে কিছু কিছু অনেক আধুনিক ওষুধ এবং অনেক দামি ওষুধ, এগুলো বাধ্য হয়ে আমাকে ব্যবহার করতেই হয় এবং প্রয়োজন হলে আমরা কিন্তু এই ওষুধের কন্টেইনারগুলো রোগীর লোকজনকে বা আত্মীয় স্বজনকে দেখাই যে এগুলো আমরা ব্যবহার করেছি। সুতরাং এই ভুল ভ্রান্তিগুলো যেন মানুষের মধ্যে না থাকে। এখন আমি যেই ওষুধটি দেখাচ্ছি সেটা হলো হাইড্রোকর্টিসন, কখনো কখনো আমরা বলি জীবন রক্ষাকারী ওষুধ, স্টেরয়েড, এবং শেষ পর্যায়ে রোগী যখন শকে থাকে অথবা একদম জীবন মৃত অবস্থায় থাকে শেষ অবস্থায় এই ওষুধটি প্রায় প্রয়োগ করা হয়, এটাকে কর্টিসন বলা হয়। ওয়ারডেক্সন নামে একটা ওষুধ আছে, স্টেরয়েড, এগুলোও ব্যবহার করা হয়। আরও কিছু ওষুধ আছে যেমন অ্যাড্রিন, নন অ্যাড্রেনালিন, কেমন নামগুলো একটু কঠিন, সবার জানার প্রয়োজন নাই, কিন্তু এতটুকু জানা অবশ্যই দরকার যে এগুলোকে বলা হয় জীবন রক্ষাকারী ওষুধ। আয়োনোট্রপ বলি, ক্রোনোট্রপ বলি, কর্টিসন বলি, স্টেরয়েড বলি, এগুলো শেষ মুহূর্তে দেওয়া হয় এবং আমাদের অনেক অভিজ্ঞতা হয়েছে শেষ মুহূর্তে আমরা চেষ্টা করি রোগীর জীবন বাঁচানোর জন্য। কখন হয়তো কার্ডিয়াক মেসেজ দেওয়া হচ্ছে, কখন হচ্ছে রিসেসিটেশন সিপিআর দেওয়া হচ্ছে, একই সাথে এই ওষুধগুলো প্রয়োগ করা হলো, ঠিক তখনই হয়তো মৃত্যু উপস্থিত হয়ে গেল দুর্ভাগ্যজনকভাবে, আমরা হয়তো রোগীটাকে হারালাম। তখন না জেনে না বুঝে অনেকে বলে ফেলছে যে একটা ইঞ্জেকশান দিয়ে রোগীটা মারা গেল বা রোগীটাকে মেরে ফেলা হয়েছে, ব্যাপারটা একদমই তা নয়। এগুলো সবই জীবন রক্ষাকারী ওষুধ এবং এগুলো দেওয়া হয় শেষ চেষ্টা হিসেবে। সুতরাং কখনো কখনো শেষ চেষ্টা ব্যর্থ হতেই পারে এবং শেষ চেষ্টা ব্যর্থ হয়ে গেলে কিন্তু মৃত্যু অবধারিত। এটা কিন্তু ওষুধের দোষ না, অথবা যিনি ওষুধ প্রয়োগ করেছেন তার দোষ না, অথবা যেই সিস্টেম পুশ করেছেন তারও দোষ না। এই ভ্রান্তিগুলো সবার মধ্য থেকে দূর হওয়া খুবই জরুরি। আমরা এখন দেখতে পাচ্ছি একটা সেন্ট্রাল মনিটর, এখানে যতগুলো রোগী আছে, যতগুলো আইসিইউর বেড আছে, সবগুলোর যে ইন্টেনসিভ মনিটর ছিল টিভির মতো যে জিনিসগুলো, সবগুলোর আবার কানেকশন ইনপুট এখানে আছে। তার মানে এখানে যিনি বসবেন উনি কিন্তু সার্বক্ষণিক এখান থেকে বসে দূর থেকেই রোগীদেরকে মনিটর করতে পারবেন, এটাকে বলা হয় সেন্ট্রাল মনিটর। এবং এটা একটা নার্স ডেস্ক, এখানে কিন্তু সবসময় একজন নার্স কাজ করেন, উনি মনিটর করেন, উনি অনেক ডকুমেন্টেশন করতে হয় প্রতিটা রোগীর, কিন্তু এখানে ডকুমেন্টেশন খুব জরুরি এবং অনেকগুলো ফাইল ওয়ার্ক আমাদের আইসিইউর ভিতরে করতে হয়। আপনারা খেয়াল করে দেখবেন আইসিইউতে কিন্তু সার্বক্ষণিক কাজের মধ্যে থাকে সবাই, এখানে দিন কি রাত বলে কিছু নাই, রোগীর খাবার দেওয়া হচ্ছে, ওষুধ দেওয়া হচ্ছে, সময়ের সাথে সম্পর্ক, দিন রাতের সাথে আমাদের সম্পর্ক নাই। অনেকে বুঝতে পারে না যে ভিতরে হয়তো নার্সিং স্টাফ বা ডক্টর একটা গেলেন একটা কথা বলার জন্য, রোগীর লোক বাহির অপেক্ষা করছেন, ভিতরে গেলো তো গেলো আর হারিয়ে গেলো আর আসলো না, ব্যাপারটা হলো ভিতরে কোনো না কোনো কাজে আটকে যায়, হয়তো বললো ঠিক আছে আমি আসছি 10 মিনিট অপেক্ষা করেন, এমন সময় একটা জরুরি কিছু হয়ে গেল, ভিতরে হয়তো 1 ঘন্টা আমার ডক্টর অথবা নার্সিং স্টাফ আটকা পড়ে গেল। সুতরাং এটাও একটা বোঝার বিষয় আছে, ভিতরে কিন্তু সবাই সার্বক্ষণিক কাজের মধ্যে থাকে এবং
আইসিউর ভিতরে যে কোনো সময় যে কোনো রোগী খারাপ হয়ে যেতে পারে। একই কারণে আমরা কিন্তু আইসিউতে সব সময় ভিজিটর মানে রোগীর লোকজনদেরকে আসতে দেই না। আমরা বলি যে খুব রেস্ট্রিক্টেড একটা এরিয়া, ইনফেকশনের একটা বিষয় আছে, আমাকে সবাই দেখছেন, আমি কিন্তু ড্রেস আপ করা। এবং আমরা যখন ডিউটিতে আসি আমরা কিন্তু সবাই বাইরের পোশাকগুলো, বাহিরের পোশাকগুলো রেখে আমরা কিন্তু একটা পরিষ্কার এবং স্টেরাইল করা পোশাক পরে ফেলি, স্টেরাইল গ্লাভস পরে ফেলি এবং ক্যাপ মাস্ক। আমি মাস্কটা এই মুহূর্তে পরছি না কথা বলার সুবিধার জন্য, কিন্তু আমার পকেটে মাস্ক আছে। আমরা সবাই কিন্তু এখানে ড্রেস আপ নিয়ে ঢুকে যাই এবং যখন আমরা বের হয়ে যাই আবার আমরা বাহিরের পোশাকটা পরে বের হয়ে যাই। সুতরাং রোগীর লোকজনদেরকে, আত্মীয় স্বজনদেরকে আমরা কিন্তু ভিতরে সবসময় ঢোকাতে পারবো না। কেন পারবো না? কারণ কোনো না কোনো কাজ চলতে থাকে, কোনো না কোনো রোগীর অবস্থা খুবই খারাপ থাকে এবং কিছু না কিছু কাজ, এমন কাজ চলে যেগুলো আমরা সবাইকে সবসময় দেখাতে পারি না। সেটা কীরকম? কোনো রোগীর স্টুল পাস করতে পারে, কোনো রোগীর প্রস্রাবের থলি ব্যাগটা পরিষ্কার করতে হতে পারে। অনেক সময় আইসিউর ভিতরে যেহেতু বদ্ধ একটি জায়গায় সব রোগীরা থাকে, আলাদা করে কেবিন না, সুতরাং অনেক কাজ আমরা করে ফেলি যেগুলো বাহিরে সবাইকে চট করে দেখানো হয় না। কভার করে ভালো অবস্থায় রোগীর আত্মীয় স্বজনদেরকে আমরা ভিজিটিং টাইমে দেখার জন্য অনুমতি দিই। সুতরাং এটাও মেনে নিতে হবে যে আমার রোগী ভিতরে আছে, সারাদিন আমাকে দেখতে দেওয়া হলো না কেন? দেওয়া হলো না আপনার রোগীর নিরাপত্তার স্বার্থে, আপনার রোগীর ভালো চিকিৎসার স্বার্থে। এবং ভিতরে যারা কাজ করছে সুন্দরভাবে নিরবিচ্ছিন্নভাবে সেবা দেওয়ার স্বার্থে আমরা সারাক্ষণ একের পর এক কাউকে ঢোকাতে পারি না। এবং যাদেরকেও ঢোকাই আমরা ভিতরে, অবশ্যই ড্রেস আপ পরে ঢোকাতে হবে, স্টাইল ড্রেস পরে ঢোকাতে হবে, ক্যাপ মাস্ক এবং গ্লাভস এগুলো পরে ঢোকাতে হবে। এই বিষয়টা কিন্তু আমাদেরকে আইসিউতে সবাইকে মেনে নিতে হবে। সবাইকে অনেক ধন্যবাদ, ডাক্তার সিস্টার যারা আছেন, ওয়ার্ড বয়, ক্লিনার, সবাইকে অনেক ধন্যবাদ। আজকে আমরা খুব একটা এক্সক্লুসিভ পর্বে ক্যামেরার সামনে, যেটা সাধারণত কখনোই আমাদের করা হয় না, করার সুযোগ হয় না, আমরা যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আজকে একটি বিশেষ পর্ব সাজিয়েছিলাম। আইসিউর ভিতরে কীভাবে কাজ করা হয়, আইসিউ রোগীদের কীভাবে সেবা দেওয়া হয়, লাইফ সাপোর্ট মেশিন কীভাবে ক্যাথেটার করা হয়, স্যালাইন দেওয়া হয়, কীভাবে নাকে নল দিয়ে খাওয়ানো হয়, সব কিছু যতটুকু সম্ভব বুঝিয়ে বলার। এরপরেও যদি কারো কোনো মনে প্রশ্ন থাকে আমরা চেষ্টা করব সেগুলোর উত্তর নিয়ে কখনো হাজির হওয়ার। তো আজকে এই পর্যন্তই, আমরা একটা এক্সক্লুসিভ রাউন্ড শেষ করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই আইসিউর ব্যাপারে যত ভুল ভ্রান্তি আছে সব কিছু থেকে দূরে থাকবেন। ধন্যবাদ। সালামু আলাইকুম। ডাক্তার চৌধুরী মোহাম্মদ ফুয়াদ গালিব, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস হসপিটালের আইসিউ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ।